ভারত চীন সীমান্তে ক্রমশ বাড়ছে উত্তেজনা, বাড়ছে সীমান্তের পাকিস্তানের দাদাগিরি। আর সেখানে দাঁড়িয়ে ব্রাহ্মসের সফল পরীক্ষা করলো ভারত। অত্যাধুনিক সুপারসোনিক ক্রুজ মিসাইল, এটি ভারতীয় নৌসেনার অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS বিশাখাপত্তনম থেকে এই মিসাইলের পরীক্ষা করা হয়েছে। একেবারে সর্বোচ্চ সীমায় গিয়ে একেবারে C2C ভ্যারিয়েন্টের এই মিসাইলের পরীক্ষা করা হয়, আর তা সফলভাবে টার্গেট আঘাত করতে সক্ষম হয়েছে বলে জানা যায়। এই মিসাইলের সফল পরীক্ষা নিঃসন্দেহে ভারতীয় অস্ত্র ভাণ্ডারের শক্তি বাড়াবে। গত কয়েকদিন আগে ব্রাহ্মসের সফল পরীক্ষা করা হয়। ওড়িশা উপকূলের চাঁদিপুর থেকে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মস মিসাইলের পরীক্ষা করা হয়। আকাশ থেকে ভূমিতে আঘাত করতে পারে সেই ভ্যারিয়েন্টের পরীক্ষা করা হয়, আর সেই মিসাইলও সফল হয় বলে DRDO-র তরফে জানানো হয়। আকাশ থেকে আঘাত করতে পারে এই মিসাইলটি। সুপারসনিক যুদ্ধ বিমান Sukhoi-30 MKI থেকে পরীক্ষা করা হয়। এবার আরও এক ধাপ এগিয়ে C2C ব্রাহ্মসে সফল পরীক্ষা করলো ভারত। গত কয়েক বছর ধরে এই মিসাইলটিকে আরও অত্যাধুনিক বানানো হয়েছে। শত্রুপক্ষের রেডার ফাঁকি দিয়ে টার্গেটে আঘাত করতে সক্ষম এই মিসাইল। তবে রাশিয়ার সঙ্গে জোট বেঁধে এই মিসাইল তৈরি করা হয়েছে। এতে ব্রায়ের মানে হচ্ছে ব্রহ্মপুত্র এবং মসের মানে হচ্ছে মস্কভা, যা রাশিয়ার একটি নদীর নাম। এই মিসাইল সাম্প্রতিক সময়ের সবথেকে অত্যাধুনিক মিসাইলগুলির মধ্যে একটি, যা একটি সুপারসনিক ক্রুজ মিসাইল হিসেবে দেখা হয়। প্রতি ঘন্টায় 4,300 কিলোমিটার ছুটতে পারে এই মিসাইল। এই মিসাইল 400 কিলোমিটার দূরে থাকা শত্রুকে ধ্বংস করে দিয়ে আসতে পারবে। ভারতের গর্বের মিসাইল ব্রাহ্মস বাণিজ্যিকভাবে এই মিসাইলটিকে বিক্রি করতে চাইছে, আর তা কিনতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি দেশ। সম্প্রতি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে ব্রাহ্মসের মিসাইল তৈরির একটি ইউনিট তৈরি করা হচ্ছে। সেখানে খুব শীঘ্রই এই মিসাইল তৈরি করা হবে। এই প্রসঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই মিসাইল ব্যাপক মাত্রায় উৎপাদন করা হচ্ছে তা ঠিক, কিন্তু তা কোনো দেশের উপর আক্রমণ করার জন্য নয়, কিন্তু ভারতের হাতে এমন এক শক্তি থাকুক যার ভয়ে ভারতের দিকে কেউ চোখ তুলে তাকাতে ভয় পাবে।